চীন বছরের পর বছর ধরে কিউবা থেকে গুপ্তচর বৃত্তি করে আসছে বলে দাবি করেছে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা। তার মতে, চীন কয়েক বছর ধরে কিউবায় একটি গোয়েন্দা ইউনিট পরিচালনা করছে। বেইজিংয়ের গোয়েন্দা তথ্য সংগ্রহের বিশ্বব্যাপী সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে 2019 সালে আধুনিকায়ন করেছে চীন। দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে বিবৃতিটি প্রকাশের কয়েকদিন পরে সামনে এসেছে যে চীন কিউবার সাথে একটি গোপন চুক্তিতে পৌঁছেছে। এ মোতাবেক তারা দ্বীপটিতে 2019 সালে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র সুবিধা স্থাপন করা শুরু করে। জায়গাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে। ফ্লোরিডায় আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। এখানে চীন গোয়েন্দা নজরদারি গভীর সক্ষমতা অর্জন করলে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। হোয়াইট হাউসের কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন যে বেইজিং এর বিশ্বব্যাপী গোয়েন্দা তথ্য সংগ্রহের অবকাঠামো শক্তিশালী করার প্রচেষ্টা আগেও যেমন ছিল এখনও তেমন আছে। কিউবার সরকার এই প্রতিবেদনে তীব্র প্রতিবাদ জানিয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও টুইটারে বলেছেন, অপমানজনক জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। এটি পরিষ্কার যে কিছু সংবাদ মাধ্যম প্রবাদ ছাড়াই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, কিউবা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সব ধরনের বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করে। ফেব্রুয়ারিতে আমেরিকার পূর্ব উপকূলে চীনা গুপ্তচর বেলুন মূল ভূখণ্ড অতিক্রম করায় নতুন দফায় উত্তেজনা বাড়ে দুই দেশের মধ্যে। এখন ওয়াশিংটন এবং বেইজিং উত্তেজনা কমানোর জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে। ঠিক এ মুহূর্তে কিউবা থেকে কথিত চীনা গুপ্তচর বৃত্তির এই ঘটনা সামনে আসায় দুই দেশের শান্তি প্রক্রিয়া ঝুঁকির মুখে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। বাইডেন প্রশাসনের কর্মকর্তা বলেছেন যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবায় চীন অবস্থানের প্রচেষ্টা সম্পর্কে সচেতন ছিল। চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু প্রচেষ্টা করা সত্ত্বেও তা যথেষ্ট ছিল না।